গতকাল বিকেলেই সিপিআইএম ফেসবুক অফিসিয়াল পেজ আছে, সেখান থেকে আমরা বলে আসবে গান কিন্তু চলাশোনা করবে না আপনি। হেডফোন একটা ছিল তার মধ্যে তো আপনাদের প্রশ্নের মাধ্যমে এসেছেন বিশিষ্ট সাংবাদিক শিখন কুমার। আমরা অনেক প্রশ্ন করেছি, প্রায় হাজারের কাছে পাচ্ছেন, এক ঘন্টা সময় পড়বে তো তার উত্তর দেওয়া সম্ভব না। আমরা চেষ্টা করেছি সমস্ত প্রশ্নগুলোকে এক করে নিতে, যাতে সমস্ত প্রশ্নগুলোর থেকে প্রশ্নগুলোকে সেইটাই আমরা চেষ্টা করেছি। যত দেশ বদলাচ্ছে আমাদের সঙ্গে শাসক দলের অবদান বাড়ছে। আমি বলে নতুন সরকার নিয়ে প্রত্যাশার থেকে কেমন হবে নতুন সরকার, কি হবে এর একশো দিনের রোডম্যাপ? একশো দিনের রোডম্যাপ মুখ্যমন্ত্রী করেছিল, আমি মনে করি না যে একশো দিন দুশো দিন এসব করে। যাই হোক, কিন্তু অগ্রাধিকার তো একটা আছে, যেটা জরুরি সেটা হচ্ছে যে মুখ্য প্রশ্ন হচ্ছে গণতন্ত্র, মানুষের অধিকার, কথা বলবার অধিকার, প্রশ্ন করবার অধিকার, সমালোচনা করবার অধিকার, সভা সমিতি করবার অধিকার ইত্যাদি। এইটা আমরা একদিনও কারো ক্ষেপণ না করি করতে চাই। আনুষ্ঠানিক সিদ্ধান্তের ব্যাপার আছে, কিন্তু মুখ্য বিষয় হচ্ছে এটা বাজেটের ব্যাপার নয়, রাজনৈতিক সদিচ্ছা আমাদের আছে, আমাদের প্রথম যে যারা এই নির্বাচনে মানুষের দায়িত্ব তারাই আমাদের এই কাজে দলের দায়িত্ব, আমরা বারবার বলেছি। আর তার সঙ্গে কতগুলো অনেকগুলো ব্যাপার আছে তার সঙ্গে, সেটা হচ্ছে যে পুলিশ প্রশাসন যাতে রাজনৈতিক দলীয় হস্তক্ষেপ নিরপেক্ষ ভাবে কাজ করে, স্পষ্ট বার্তা। এর যদি কোনো ব্যত্যয় হয় তাহলে আমরা সে বিষয়ে দৃঢ় অবস্থান নেব। তারপরে অনেকগুলো কাজ আছে, মানবাধিকার কমিশন তার মর্যাদা দরকার থেকে আরম্ভ করে আপনার একেবারে এই যে লোকায়ুক্ত এটা আমাদের করে গেছিলাম, তারপরে নারী কমিশন আছে, উপজাতি সংখ্যালঘু কমিশন, এগুলো যাতে ঠিক মতো কাজ করতে পারে, পঞ্চায়েত পুরসভা সমবায়, কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র, ইউনিভার্সিটি ক্যাম্পাসে গণতন্ত্র, অসংখ্য বিষয় এর সঙ্গে জড়িত, সেগুলো সুনিশ্চিত করাই হচ্ছে আমাদের অগ্রাধিকার। এবং এর সঙ্গে যেটা অবিচ্ছেদ্য ভাবে যুক্ত সেটা হচ্ছে যে আমাদের যে ধর্মনিরপেক্ষতার যে কাঠামো, যে ঐতিহ্য, সেইটা পুনঃপ্রতিষ্ঠিত হয়, এগুলো হবে আমাদের প্রাথমিক অগ্রাধিকার। এবং তারপরে আমরা যত দ্রুততার সঙ্গে মানুষের জীবন জীবিকার প্রশ্নে যেসব বিষয় আছে, শ্রমিক কৃষক খেত মজুর, গ্রামের গরিব, শহরের গরিব, মধ্যবিত্ত,
বিশেষ করে তাদের নিচের অংশ, বেকার যুবক যুবতী, ছাত্র ছাত্রী, মহিলাদের, তাদের এবং সামাজিক ভাবে যারা বৈষম্যের শিকার হচ্ছেন, আর্থসামাজিক বৈষম্য, জাতি, অন্যান্য অগ্রসর সম্প্রদায়, আদিবাসী, এইসব মানুষের যে প্রশ্ন আছে সেগুলো জীবন জীবিকার সঙ্গে যুক্ত, সেগুলো আমরা খুব দ্রুততার সঙ্গে এগোবার চেষ্টা করব। আরেক ধরনের প্রশ্ন এসছে এবং সেগুলো অনেকগুলো প্রশ্ন এসছে। নারদা কি বাংলার ভাবমূর্তি হয়ে উঠেছে? মন্ত্রী, এমএলএ, এমপি, আইপিএস অফিসার পর্যন্ত হাতে করে টাকা নিচ্ছেন, মানুষ এগুলো দেখেছে। এগুলো নিয়ে তাদের অজস্র প্রশ্ন, এই ভাবমূর্তি সহজে পাল্টানো যাবে কি? পাল্টাতে হবে, যাবে কিনা এসব প্রশ্ন, পাল্টাতেই হবে। আমাদের যা ভাবমূর্তি পশ্চিমবাংলার স্বাধীনতার পর যতগুলো সরকার হয়েছে, আমি একদম প্রথম থেকে বলছি যে আমাদের একটা সুনাম ছিল, বাইরে গেলে আমাদের বলতো যে নানা রকম ব্যাপার হয় এখানে, কিন্তু তোমাদের উচ্চতম স্তরে মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভা এবং নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, এই স্তরে দুর্নীতি এইটা তোমাদের ওখানে নেই, সেই ভাবমূর্তিটা দুলোয় মিশিয়ে দিয়েছে এই সরকার। কিন্তু আমার মনে হয় যে আমরা পারব, আমাদের যে গর্বের বিষয় যেটা ছিল সেটাকে আমরা পুনরুদ্ধার করতে পারবো এবং প্রথম দিন থেকে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম। সূর্যবাবু, অনেকগুলো প্রশ্ন এসছে এই বিষয়ে, এ সারদা, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এই বিষয়গুলো নিয়ে বাংলার রাজনীতিটা দুর্বৃত্তদের হাতে নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এটা অনেকে মনে করছে, এই ছবিটা বদলানো কি খুব সহজ হবে? কি করে এটা ফেরাবেন স্বচ্ছ প্রশাসন? না, একটা ব্যাপার হচ্ছে যে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অর্থনীতি এগুলোকে আলাদা করে যায়। এই সরকার 5 বছরে যে অর্থনৈতিক নীতি নিয়েছে এবং এটার সঙ্গে সারা দেশ বিশ্বের অর্থনৈতিক বর্তমান যে ব্যবস্থা অবস্থা যা আছে তার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, সেটা খানিকটা দুর্বৃত্তায়ন, যাকে ইংরেজিতে বলা হয় লুম্পেনাইজেশন অফ দি সোসাইটি, সমাজের, তার সঙ্গে এবং স্বাভাবিকভাবে গণতন্ত্রের যে কাঠামো তার উপরে যে আঘাত আসছে তার সঙ্গে কিছুটা পরস্পর জড়িত বিষয় রয়েছে। মূল কথা হচ্ছে যে সবচেয়ে দরিদ্রতম মানুষ, যাদের কাজ নেই, বেকার, তাদের কাজ দিতে পারা, তাদের উৎপাদনমুখী যে কর্মকাণ্ড তার সঙ্গে যুক্ত করতে পারা, এটা একটা ভিত্তি, অর্থনৈতিক ভিত্তি। কিন্তু তার জন্য আমাদের যেরকম প্রথম দিন থেকে চেষ্টা থাকবে তেমনি আমাদের দেখতে হবে যে আমি যেটা বললাম, রাজনৈতিক সদিচ্ছাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, দুর্নীতি মুক্ত একটা প্রশাসন গড়ে তোলবার নজির উপর থেকেই তৈরি করবে। মন্ত্রিসভার সদস্য, এমএলএ, এমপি, নেতা নেত্রী, এরা যদি ঘুষ, টাকা, টাকা লুট এইসব সঙ্গে যুক্ত থাকে, ওদের কথা কেউ কথা বলবে, সেটা তো আমরা প্রথম দিন থেকে করতে পারবো। আমরা এখানে যেমন যে প্রশ্নগুলো পেয়েছি সোশ্যাল মিডিয়ায়, সেই প্রশ্নগুলো সূর্যবাবুর কাছে উত্থাপন করছি। আমি শুরুতেই বলেছি যে আমরা চেষ্টা করেছি যে বিষয় ভিত্তিক ক্লাস্টার করে আমরা যাতে সমস্ত প্রশ্নগুলোকে ছুঁতে পারি। এছাড়াও উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং বিধাননগরে সেখানেও কিছু মানুষ অপেক্ষা করছেন, তারা সরাসরি সূর্যবাবুকে প্রশ্ন করতে পারে। উত্তর কলকাতায় বাগবাজার অঞ্চলে বেশ কিছু মানুষ তারা একত্রিত হয়েছেন, তারা সূর্যবাবুকে সরাসরি প্রশ্ন করবেন। বাগবাজারে আছেন সংখ্যায়ন চৌধুরী, শোনা যাচ্ছে? লিংকটা পাওয়া যাচ্ছে না?
আমি ততক্ষণ আরেকটা প্রশ্ন আপনাকে করছি, সুতরাং সিন্ডিকেট রাজ নিয়ে অনেক প্রশ্ন এসেছে। বামফ্রন্টের সময় সাপ্লাই সমবায় দিয়ে শুরু হয়েছিল এক ধরনের ব্যবস্থা, সেটা কর্মসংস্থানের এক ধরনের ব্যবস্থা, এখন সেটা সিন্ডিকেট রাজে পরিণত হয়েছে, কি বলবেন এই বিষয়ে? এটা বললাম যে সমবায় এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, প্রতিষ্ঠান এটা আলাদা ব্যাপার, কিন্তু এটা আমি বললাম যে রাজনৈতিক সদিচ্ছা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি সমবায় করছেন কি রাজনৈতিক উদ্দেশ্য, যে কিছু বেকার ছেলেপুলে তারা একত্রিত হয়ে তারা যাতে এই কর্মসংস্থান হবে তাদের এবং তারা উৎপাদন কাজের সঙ্গে যুক্ত হতে পারে, পরিকাঠামো নির্মাণ হোক, নির্মাণের সঙ্গে হোক বা অন্যান্য বিষয়ে, কিন্তু সেই সমবায়গুলি যদি গণতান্ত্রিক ভাবে পরিচালিত না হয়, সেগুলি যদি কয়েকজনের হাতে ক্ষমতা প্রয়োগ এবং তাকে ব্যক্তি স্বার্থের জন্য ব্যবহার করার কাঠামো একটা হিসাবে ব্যবহৃত হয়, তাহলে যেটা হচ্ছে আমরা দেখছি সিন্ডিকেটরা ইত্যাদি সেসব জিনিস হচ্ছে। প্রথম দরকার হচ্ছে যে কোনো সমবায় সেটা গণতান্ত্রিকরণ, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তাদের নিয়মিত নির্বাচন, তাদের দায়বদ্ধতা, এবং এর থেকে যদি কোনো ব্যতিক্রম হয় সেই রকম সমবায় না থাকাই উচিত, ভেঙে দেওয়া উচিত। মূল কথা হচ্ছে যে স্বচ্ছতা, আপনি স্বচ্ছভাবে যা করছেন, একটা টেন্ডার হোক, একটা কাজ দেওয়া কাউকে হোক, সেগুলো নিয়ম নীতি মেনে হচ্ছে, স্বচ্ছতার সঙ্গে হচ্ছে, এটা যদি হয় এবং সেখানে যদি সবার সমান প্রতিযোগিতা করার সুযোগ থাকে, আর যেহেতু খুব বড় বড় সংস্থার সঙ্গে ছোটরা তারা পেরে ওঠে না, তাদের সমবায় তাদেরও যদি প্রতিযোগিতার সুযোগ থাকে, তাহলে আমার মনে হয় যে এটা আবার পাল্টানো যাবে, যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আরো সবটা আমি বলতে পারছি না যে এখন সমানভাবে প্রযোজ্য হবে, এখনকার মতো করে প্রয়োগ করতে হবে, পথ খুঁজতে হবে, এবং পথ খোঁজার ব্যাপারে আপনি কনফিডেন্ট? হ্যাঁ, খালি আমি বলে নয়, আমরা বিশ্বাস করি যে পথ খোঁজার ব্যাপারটা একজন দুজন পাঁচজন দশজন কয়েকটা নেতা মন্ত্রী এসবের ব্যাপার না, ব্যাপক আলোচনা পরামর্শ দরকার, বিশেষজ্ঞরা আছে, অন্য জায়গার অভিজ্ঞতা আছে, ইতিবাচক অভিজ্ঞতা আছে, সারা বিশ্বের আছে, আমাদের দেশের অন্যান্য রাজ্যে আছে, সেগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অভিজ্ঞতা বিনিময় করা দরকার, আমরা পারব, ইচ্ছা থাকলে উপায় হবে। আমরা বাগবাজারের সঙ্গে আমাদের যোগাযোগটা ফিরে পেয়েছি, বাগবাজার থেকে প্রশ্ন করবেন, ওখানে আছেন চৌধুরী আছেন, তোমরা কি আমাদের শুনতে পাচ্ছো? প্রথম প্রশ্ন, হ্যাঁ শুনতে পাচ্ছি, প্রশ্নটা সরাসরি সূর্যবাবু উত্তর দেবেন, প্রশ্নটা করুন। সূর্যবাবু নমস্কার, তিন দিন ভোট হয়ে গেল, ভোটের পরে মনে হচ্ছে জোটের সরকার গঠনটা সময়ের অপেক্ষা, সরকার গঠন কংগ্রেসের মতো একটি সম্পূর্ণ বিপরীত দর্শনের দলের সঙ্গে করার ক্ষেত্রে কত সুবিধে অসুবিধে বলে আপনি মনে করেন? জোটের সরকার হওয়া সময়ের অপেক্ষা এবং সম্পূর্ণ বিপরীত আদর্শের একটি দলের সঙ্গে কিভাবে সরকার গঠন করা যাবে, এই প্রশ্ন। জোটটা তো মানুষের জোট, একটাই প্রশ্ন, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মানুষের জীবন জীবিকার সমস্যা, সে শ্রমিক কৃষক ইত্যাদি যা বললাম, এ সবার কাজে এতে আদর্শের প্রশ্ন আসে না, আদর্শ এই একটাই, সেটা বোঝা করার ভিত্তিতেই এই মানুষের জোট করে উঠেছে, রাজনৈতিক দল, নেতা নেত্রী এরা যে বসে সব এক জায়গায় আলোচনা করে যা করেছেন, সেটা মানুষের জোট থেকে, মানুষের জোট আছে, আরো শক্তিশালী হবে, আরো প্রসারিত হবে এবং আরো শক্তি অর্জন করবে, কাজে এগুলো কোনো সমস্যা হয়ে দাঁড়াবে বলে আমার মনে হয়। আমাদের সাধারণ সহমতের ক্ষেত্রগুলো খুঁজে বার করতে হবে, হাজার বিষয় আছে যাতে আমরা একমত হতে পারি, এবং এই বৈচিত্র, নানা মত, তার মধ্যে সাধারণ বিষয়গুলো ঐক্যমতের ভিত্তিতে কি করে করা যায় সেটা কোনো জটিল সমস্যা না।
পারবো আমরা। পরের প্রশ্ন, বাগবাজার থেকে পরের প্রশ্ন করার জন্য অনুরোধ। নমস্কার, জন্মদিনের শুভেচ্ছা। প্রশ্নটা হচ্ছে যে মূলত যুব সম্প্রদায়ের চাকরির ক্ষেত্রে একটা সমস্যা আছে, এই 5 বছরে সেই সমস্যা আরো হচ্ছে বেড়েছে। নতুন সরকার ক্ষমতা এলে যুব সম্প্রদায়ের ক্ষেত্রে স্থায়ী চাকরি, এই কথাটা ব্যবহার করছি, স্থায়ী চাকরির ক্ষেত্রে আপনার সরকারের পদক্ষেপ কি হবে? হ্যাঁ, ওটা আমরা বারবার বলছি। প্রথমত হচ্ছে যে এই যে টেট পরীক্ষা বছরে একবার করে পড়া, এই সরকার তো একটাই পরীক্ষা করেছে। আমরা চাই বছর বছর, স্কুল সার্ভিস কমিশন বছর বছর, কলেজ সার্ভিস কমিশন বছর বছর, পাবলিক সার্ভিস কমিশন বছর বছর। কিন্তু সরকারি কাজ এর বাইরে কর্মসংস্থানের যে সমস্যা আছে তার সমাধান করা অসম্ভব। শিল্প ছাড়া একটা উন্নত দেশ রাজ্য এসব বিচার করা হয় পৃথিবীতে এখন, সেটা শিল্পের দিক থেকে উন্নত, কিন্তু শিল্প উন্নত না হলে এই সমস্যার সমাধান হয় না। এবং আমাদের রাজ্যে শিল্প করতে হবে, যেটা আমরা শুরু করেছিলাম, যেটা এই 5 বছরে রসাতলে গেছে, শ্মশান করে দিয়েছে, সেটা আমরা পারব, আবার সেই গতি ফিরিয়ে আনতে পারব। কর্মসংস্থান সেটা হচ্ছে আমাদের কাছে একটা সবচাইতে বড় অগ্রাধিকার। পরের প্রশ্ন, বাগবাজার থেকে। আমি উত্তর কলকাতা বাগবাজারের একজন সাধারণ গৃহবধূ সূর্যবাবুর কাছে প্রশ্ন রাখতে চাই যে সংসদীয় রাজনীতিতে, এমনকি আপনাদের পার্টিতেও বর্তমান পরিস্থিতিতে বিশেষত প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মহিলাদের সংখ্যা এত কম কেন? হ্যাঁ, আমি দুঃখিত, প্রশ্ন করে শেষ হয়েছে না? আমি দুঃখিত, এটা হচ্ছে একটা আমাদের দুর্বলতা যে আমাদের এখানে যে গণ আন্দোলন তার ইত্যাদি যা রেকর্ড আছে, এবং যখন বিশেষ করে গত 5 বছরে গণতন্ত্রের ওপরে যে আক্রমণ হয়েছে তার প্রতিরোধে মহিলারা তারা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই প্রার্থী ঠিক করার সময় তার মধ্যে তার প্রতিফলন ঘটেনি। আমরা যে পঞ্চায়েত ইত্যাদিতে সংরক্ষণ দিয়ে শুরু করেছিলাম তার একটা কারণ ছিল যে পশ্চাৎপদ চিন্তা ভাবনার বিরুদ্ধে লড়াইতে এটা একটা হাতিয়ার হবে, এবং সেই জন্য আমরা এখনো সংরক্ষণের দাবির পক্ষে। কিন্তু আমি মনে করি যে এটা একটা রাজনৈতিক সদিচ্ছার যে দরকার সেটার এখনো আমাদের সমাজে একটা পশ্চাৎপদতা থেকে গেছে, সেটা অতিক্রম করতে হবে, একটা লড়াই সবাইকে নিয়ে আমাদের লড়তে হবে। আমরা এই পর্বে বাগবাজার থেকে আর একটা প্রশ্ন নিতে পারবো? প্রশ্নটা করুন। নমস্কার, আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে পাহাড় প্রমাণ যে ঋণের বোঝা, একটা সবসময় কথাটা শোনা যাচ্ছে, এই ঋণের বোঝা মাথায় নিয়ে নতুন সরকার মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার ক্ষেত্রে কতটা সম্ভবপর হবে, তারা কতটা সম্ভব হবে নতুন সরকার? ঋণের বোঝা আছে, এটা বাস্তবতা। যদি একে সরকার করতে হতো, যিনি এখন আছেন তিনি কিভাবে চালাতেন আমি জানি না, কিন্তু ওইখান থেকে আমাদের যে যে কারণে ঋণের বোঝা বেড়েছে, একটা তো হচ্ছে এই যে খানা পিনা নাচা গানা এইসব যে হচ্ছে আর অজস্র খরচ হচ্ছে, মন্ত্রীদেরই 1000 টাকা করে প্রত্যেক দিন ভাতা, কি কাজ করে তারা জানি না, যাই হোক, কিন্তু এরকম অজস্র বিষয় আছে যেখানে যে অকারণে খরচ হচ্ছে জীবন, সেটা তো বন্ধ করাই, এবং সেটা করে মানুষের স্বার্থে ব্যবহার করা যায় সেটা আমাদের দেখতে হবে, আয় বাড়াতে হবে, আমাদের রাজ্যে আয় বাড়ানোর সুযোগ আছে। আমি বলছি যে রাজ্য সরকারের আয় ইত্যাদি বাড়াতে হবে, এবং যেখানে যেখানে সম্ভব সেখানে ব্যাংক একটা পরিকল্পনা আমরা হিসাব করে দেখতে, আমাদের যে
মোট যা বিনিয়োগ হচ্ছে তাতে আমাদের সরকারি অনুদান কত, ব্যাংকের ঋণের পরিমাণ কত, এইসবগুলো। এবং সেটা যেটা শোধ করা যায় এরকম ঋণ, আয় থেকে শোধ করা যায়, এই সব মিলিয়ে আমাদের চেষ্টা করতে হবে যে বোঝা আমাদের উপরে চেপেছে, বিশেষ করে বাজার থেকে ঋণ, আবার স্বল্প সঞ্চয়ে যেটা ঋণ এখন কম, আর কেন্দ্রের নীতি আছে এখানে, সেগুলোর বিরুদ্ধে তো লড়াই আছেই, সেটা আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু বাজার থেকে ঋণ করার চাইতে আমাদের ওটা অপেক্ষাকৃত ভালো উৎস ছিল, যদিও নানা রকম সমস্যা ছিল। অর্থাৎ অনেকগুলো বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, আমরা একটু বিষয় এখানে আলোচনায় যেতে পারছি না, কথা বলেছি, বলছি, বলতে থাকবো। আমি বলছি এটা অন্য জায়গার অভিজ্ঞতা থেকেও আমরা শিক্ষা নেব, আমরা পারবো এসব নিয়ে, সব খুব সহজে হওয়ার নয় কিন্তু পারবো, লড়তে পারবো। এগোনো তো পিছনোর চাইতে ভালো, একটু পিছিয়ে যাচ্ছিলাম আমরা, এবার এগোতে পারবো। বাগবাজার থেকে যারা প্রশ্ন করলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সূর্যবাবু, আপনাকে আমি দুটো দিকে, বাগবাজার থেকে আপনাকে যা যা প্রশ্ন করা হলো তার সঙ্গে আমি দুটো প্রশ্ন করছি। এক হলো যে সরকারের মধ্যে যে দুর্নীতির জন্য যে প্রোগ্রামগুলো মানুষের কাছে পৌঁছবে, যখন সেটা মানুষের কাছে পৌঁছবে সেখান থেকে অনেকটা লিকেজ হয়ে যায়, সেটাকে আপনি উদ্বেগ দিন। দেখুন, এক তো বললাম যে দুর্নীতি এমন একটা বিষয় যেখানে উচ্চতম মাথা যদি পচে যায় তাহলে অন্যদের এসব বলার কোনো মানে হয়, সেটা তো আমি বললাম যে একটা শুরুর ব্যাপার। কিন্তু আমি বিশ্বাস করি যে তথ্য প্রযুক্তির এসব যা হয়েছে, উন্নতি হয়েছে, এতে সম্ভব যে এটা আমরা করবার চেষ্টা করেছিলাম, সবটা পারিনি, কিন্তু সেটা আমাদের অনেক দূর যেতে হবে যে আমি কোথায় কি কি জন্য কাকে কি টাকা দিচ্ছি, কি অনুদান হচ্ছে, কি কাজ হবে, এগুলো মানুষকে জানিয়ে দেওয়া সম্ভব। তথ্য প্রযুক্তিটা এতটা উন্নত হয়েছে তাকে ব্যবহার করে এটা স্বচ্ছতার একটা গ্যারেন্টি দিতে পারে, এই এলাকার মানুষ জানবেন আমার জন্য এই টাকা বরাদ্দ, এগুলো একটা কোনো বা ব্যক্তিগত ভাবে কে কি পাচ্ছেন সেটা ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারিকে বলা হয়, তাদের নাম কি, তাদের তালিকা কি, কি ব্যাপার, এসব যদি আপনি আনতে পারেন তাহলে মানুষের জোটটা যে জায়গায় এখন আছে তাদের নজরদারি যদি তার উপরে তীক্ষ্ণ থাকে, আর যদি আমি তথ্যটা তাকে পৌঁছে দিতে পারি আর তাদের নজরদারিটা যদি আমি উৎসাহিত করতে পারি তাহলে পারা যাবে, সততা স্বচ্ছতা এগুলোকে আলাদা করা যাবে। সেটা হলো যে কাঙ্গুনি থেকে কাকদ্বীপ ঘটনায় আজকে বাংলার নারী সমাজ ভয় পাচ্ছে, কিভাবে দূর করবেন এই আতঙ্ক? না, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। আমি যেটা আগে বললাম যে কারণ লুম্পিনাইজেশন অফ সোসাইটি, কতগুলো ক্রিমিনালাইজেশন, আর তার সঙ্গে হচ্ছে একটা মূল্যবোধ সংস্কৃতি, এই যে শাসক দল কিভাবে প্রজাতন্ত্র দিবস পালন করে আমরা তার নমুনা দেখেছি, জীবনবোধ রুচি এই সবগুলো বিকৃত হয়েছে, এটা একটা সামগ্রিক চেষ্টা। কিন্তু আমি একটা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছিলাম, নতুন সরকারকে তাদের ভেবে দেখতে হবে যে এখানে একটা গুরুত্বপূর্ণ, আবার আমি ফিরে যাচ্ছি, গুরুত্বপূর্ণ কি যে একটা পোর্টাল আলাদা খুলে যায় মহিলাদের উপরে, নারীদের উপরে যে অপরাধ হয় এই যে একটা অভিযোগ করে তারপরে ডায়েরি নেন, ফেরত দেন, মিটিয়ে নেন, এসব বলে, এই ব্যবস্থা করা সম্ভব যে অভিযোগ যখন তিনি করবেন তখন ওই লিখে কি পাঠালেন সেটি সব, সেটা আমার ওই পোর্টালে যেখানে যা হবে সেখানে সরাসরি পাঠাবেন, এবং ওসি বলতে পারবেন না থানা যে আমি এটা পাইনি, উনি পাবেন, এসপি পাবেন, বিজি পর্যন্ত সর্বোচ্চ স্তর পর্যন্ত যাবে, কেউ বলতে পারবেন আমি এটা পাই, আমার কাছে কোনো অভিযোগ নেই, এটা যাতে না বলতে পারে। আর এই করার ব্যবস্থাটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, আমরা এটা করেছিলাম তথ্য মিত্র, একদম কোন গ্রামে কোথায় বাঁকুড়ার কোন সুদূর গ্রাম থেকে
রাজধানীতে টিকিট কাটতে পারবে। তো সেরকম যদি ওর কাছাকাছি থানা থেকে অনেক কাছে সেটা, সেখানে যদি সে একটা কমপ্লেন করে, আইনগত ব্যাপার আছে, তারপরে হয়তো লিখিত দিতে হবে, সই লাগবে, ই সিগনেচার ইত্যাদি সব নিয়ে আমি অত কথার মধ্যে যাচ্ছি না, কিন্তু ইনফরমেশন তথ্যটা পৌঁছানো ঠিক মতো, অভিযোগটা ঠিক মতো পৌঁছানো দ্রুততার সঙ্গে, এটা করা খুব জটিল ব্যাপার না, এটা করা যাবে মনে হচ্ছে। আর একটা প্রশ্ন আমরা পাচ্ছি না, সেটা হচ্ছে পুলিশ প্রশাসন চাকরি শিক্ষা ক্ষেত্রে বাম সরকারের আমলেও কিন্তু পক্ষপাতিত্বের অভিযোগ ছিল, এই পরিবেশটা বদলাবে? হ্যাঁ অবশ্যই বদলাবে, এটা আমরা সমীক্ষা করেছি, যখন অনেকগুলো কথায় আমি যাচ্ছি না, আমরা সরকারের 34 বছরের কাজের সমীক্ষা করেছি, আত্মসমীক্ষা করেছি, আত্মসমীক্ষা করে আমরা চিহ্নিত করেছি কোন কোন ক্ষেত্রে আমাদের কি দুর্বলতা ছিল, এবং আমরা মনে করি এই সমস্ত ক্ষেত্রে দলীয় রাজনৈতিক হস্তক্ষেপ, অবাঞ্ছিত হস্তক্ষেপ, সেগুলো কোনো সুযোগ থাকা উচিত, এগুলো খুব স্বচ্ছভাবে যাতে সবাই জানতে পারবে। আমি কথাই বলছি যে শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত তাঁরা অভিভাবক ছাত্রছাত্রী তাঁদের যে ভূমিকা একটা খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত, এবং শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত যারা তারা তাদের অভিজ্ঞতা আছে, তাদের যোগ্যতা আছে, প্রশ্নাতীতভাবে যারা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে, সেই সব মানুষদেরই তাদেরই দায়িত্ব দিতে হবে, আমাদের এইভাবে চলতে হবে, আমরা পারবো। শুধু আরেক ধরনের প্রশ্ন মানুষের কাছ থেকে আসছে, যারা ফেসবুকে আপনার কাছে প্রশ্ন রেখেছেন, সেটা হলো নাগরিক জীবনে অবাঞ্ছিত হস্তক্ষেপের অভিযোগ বাম আমলেও ছিল, সেই পরিস্থিতি বদলানো যাবে? ওই একই ব্যাপার, তার মানে আমি বললাম যে অবাঞ্ছিত হস্তক্ষেপ যেটা প্রশাসনে হোক, শিক্ষাক্ষেত্রেই হোক, অন্য পাঁচটা ব্যাপারেই হোক, আর নাগরিক জীবনে তো ঘটে, নাগরিক জীবনে আমরা চাই নাগরিক সমাজ, সিভিল সোসাইটি, এটা শক্তিশালী, এই যত সংগঠন আছে আমি বহুদিন ধরে তাদের সঙ্গে কথাবার্তা বলছি, আমরা বলেছিলাম যে আপনাদের প্রতিনিধিত্ব দরকার আইনসভায় মানে বিধানসভায়, আপনারা কোন দলের কাছে দায়বদ্ধ, সরকারের কাছে বিরোধী পক্ষের কাছে, তাদের নিজস্ব মত যাতে তারা বলতে পারে, তাদের সংগঠিত শক্তি দরকার, আমরা তাকে মদত দিই, উৎসাহিত করি, কারণ আমরা ঠিক পথে চলছি কিনা সেটা আমরা একা বিচার করতে পারি, সেটা আমাদের ছেড়ে দিতে হবে এই তথাকথিত দলমতের বাইরেও, যারা দলমত নির্বিশেষেই বলেন আপনি যে নাগরিক সমাজ, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার সেই কাজটা আমরা বললাম মদত দিব। আর একটা প্রশ্ন, মানে অনেকেই প্রশ্নটা করেছে, সেটার বিষয় হলো সিঙ্গুর, কি ভাবছেন সিঙ্গুরের বিষয়, আর শিল্প আর কর্মসংস্থান এই বিষয়ে আপনার রোডম্যাপ টা কি? প্রথম তো হচ্ছে যে সিঙ্গুর সম্পর্কে ওই যে জমি ফেরত দেবেন, উনি একটা সংবিধান বিরোধী আইন এনেছিল, আমরা বিরোধিতা করেছিলাম, ওয়াক আউট করেছিলাম, যাই হোক ওই আইনটাই বাতিল করতে হবে, অযথা মামলা করছেন 5 বছর, একটা সংবিধান বিরোধী আইন সেটার পক্ষে, এবং কোটি কোটি টাকার কোষাগার থেকে খরচা হচ্ছে, এটা বাতিল করতে হবে, এবং যেহেতু ওখানে টাটারা কাজ করেছিলেন প্রায় 90%, কাজ হয়ে গেছে, এবং যেহেতু মানুষও অভিজ্ঞতায় বুঝেছেন যারা তথাকথিত অনিচ্ছুক ছিলেন, তারাও 10% কম জমির মালিক, তারা এখন বুঝেছেন যে আমার মনে হয় না এখন কেউ অনিচ্ছুক আছেন, আর ওই টাটারা যেহেতু করেছিলেন তাদের অগ্রাধিকার দেওয়া উচিত, তার সঙ্গে আলোচনা করবো, কেস টেস তুলে তারপরে যদি সহমত হন তো ভালো, না হলে অন্যদের সঙ্গে আলোচনা করবো। শিলপুরে শিল্প হবে, শালবনিতে শিল্প হবে, দুর্গাপুর বাঁকুড়া আসানসোল আমাদের উত্তরবঙ্গে, দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার বীরভূমে রয়েছে, আমি জেলায় জেলায় আমি সব যাচ্ছি না, আমি বলছি যে হবে, তারপরে পর্যটনে আমাদের একটা কর্মসংস্থানের
একটা বড় উৎস হতে পারে, এবং শিল্প বলছে বড় ছোট মাঝারি সব রকম, ম্যানুফ্যাকচারিং এর উপরে বেশি গুরুত্ব, যেগুলো বেশি কর্মসংস্থান হয়, এগুলো তো আমরা বহুবার বলেছি, আমরা করে দেখিয়েছি, কাজে আমাদের একটা রেকর্ড আছে, আমরা বিশ্বাস করি যে আমরা সেটা করতে পারবো। আমরা একটু আগে দেখলাম উত্তরী ডক্টর সূর্য কান্ত মিশ্রকে প্রশ্ন করেছেন, এবার আমরা যাবো দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতার যাদবপুরে অনেক মানুষ তারা সমবেত হয়েছেন, তারা সূর্যবাবুকে তাদের প্রশ্ন করবে সরাসরি। আমাদের কথা শোনা যাচ্ছে খুলে যদি প্রশ্ন করা যায়। এখানে অডিওর অসুবিধা আছে, আরেকবার আমরা চেষ্টা করি, শর্ট ব্রেকেও আমরা যাওয়ার চেষ্টা করবো। এবং এক্ষেত্রে আমি আপনাদের এই মুহূর্তে জানাতে চাই যে আমরা চেষ্টা করবো যে এইরকম আর একটা চ্যাট করা সম্ভব হয় কিনা, যদি সূর্যবাবুর সময় হয়, তাহলেও আমরা আমরা সবগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করছি, জানা আছে সব প্রশ্নের উত্তর, আমার জানা কারো জানা, আমাদের প্রশ্নের অনেক উত্তর বুঝতে হবে, আমরা দিতে চেষ্টা করবো। আপনার যদি সব প্রশ্নের উত্তর জানাও নেই, একটা জানার পথটা তো শুরু করতে হবে, কারণ বারে বারে হতে হলো জোটের ভবিষ্যৎ উজ্জ্বল, মানুষের জোট, মানুষের জোট, আমি আবার মানুষের জোট মানে সিপিআইএম, বামপন্থী, কংগ্রেস, বিডিও, আরজেডি, অন্য লেফ, ঝাড়খণ্ড ইত্যাদি ইত্যাদি, যারা এক জায়গায় মানুষের ইচ্ছা, মানুষের আকাঙ্ক্ষা, কাজে মানুষ সে এই জোটটা শক্তি অর্জন করেছে জয়ের দিকে, এটাকে বাঁচিয়ে রাখতে খালি সরকার গঠন করছে, এরপরেও তার বড় ভূমিকা তাদের কত সামনে তাদের বড় ভূমিকা, আজ আমি মনে করি যে এটা উজ্জ্বল ভবিষ্যৎ, এটা দৃষ্টান্ত স্থাপন করবে মানুষের শক্তি, যা পাঁচ মাস আগে চার মাস আগে ভাবা যেত না, এটা এক মাসের মধ্যে আর আমি দেখেছি কংগ্রেসের ইতিহাস দেখেছি, এটা কোন সমস্যা নয়, সাধারণ কর্মসূচি তার থেকে
কর্মসূচি লিখে একটা খালি চেপে বার করার ব্যাপার না তো, এটা হচ্ছে কার্যকর করার মূল প্রশ্নগুলি কি আমরা জানি, মানুষ জানে, প্রশ্ন হচ্ছে সেগুলো পুরোভাবে সমাধান করতে হবে। সরকারি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিপুল ডিএ বকে সেটাই বা কিভাবে দেখবেন, আর তারই সঙ্গে আর এক ধরনের প্রশ্ন সেটা হচ্ছে যে সরকারি ক্ষেত্রে কর্মসংস্কৃতি এটা নিয়েও নানা প্রশ্ন চিহ্ন, এই সবগুলো বিষয়কে একভাবে আপনি কিভাবে এক হচ্ছে ধর্মঘটের অধিকার, শ্রমিক কর্মচারী জরুরি আপৎকালীন পরিষেবা ক্ষেত্রে সঙ্গে যারা যুক্ত তাদের বাদ দিয়ে এগুলো অসংবাদিত অধিকার আমরা বলি। আর এ কথাও আমরা বলেছি এটা হাতিয়ার আপনাদের আগে আলাপ আলোচনা করবো, তারপরে আমাদের অধিকার আছে ধরো আর বাকি যেটা আপনি বললেন ডিএ ইত্যাদি, আমি এত বিরাট বকেয়া আর এত বড় ঋণের বোঝা আছে আমি সবকে বলতে পারছি না, কালকে আমরা আমাদের নতুন সরকার সব নিয়ে কিন্তু আমরা ধাপে ধাপে সেটা করবার চেষ্টা করবো, আবার নতুন নতুন অর্থ কমিশন আছে সব ব্যাপার আছে, কিন্তু আমাদের হবে যে বকেয়া সেটাকে কমানো তিনি বাড়িয়েছে বৈষম্য বাড়িয়েছেন অন্য রাজ্যের সঙ্গে কেন্দ্রের সঙ্গে আমাদের বৈষম্য বাড়িয়েছে তার সঙ্গে কমাতে পারে। কর্মসংস্কৃতি একটা বিরাট ব্যাপার, এটা নিয়ে গভীর আলোচনা আমি দিতে পারছি না, কিন্তু একটা ব্যাপার হচ্ছে মানুষের কাছে দায়বদ্ধতা সরাসরি সঙ্গে যারা আছে ওরা বলতো একটা পাবলিক সার্ভেন্ট জনগণের এই ভোট আমাদের মানুষের কাছে দায়বদ্ধতা, এই প্রশাসনের দায়বদ্ধতা এটা একদম স্তর পর্যন্ত এটা আমাদের সুনিশ্চিত করতে হবে। আমি আবার বারবার ফিরে আসছি যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ওগুলোকে আমরা সব কভার করে আমরা শুরু করেছিলাম। আমরা এখন যাবো শর্ট ব্রেকে, কিছু মানুষ আছেন তারা সূর্যবাবুকে সরাসরি প্রশ্ন করবেন, আর আমি একটু জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যাদবপুরে একটা মাইক্রোফোনের সমস্যা হচ্ছে, কিন্তু টেলিফোনে তারা প্রশ্নগুলো আমাদের জানিয়ে দিচ্ছে সেটা আমরা সূর্যবাবু থেকে রাখ। এখন আমরা শর্ট ব্রেকে যাই, শান্তন শুনতে পাচ্ছো? আচ্ছা, প্রথম প্রশ্ন করবেন একজন লেখক আছেন আমাদের মধ্যে সুবীর বোস, তিনি প্রথম প্রশ্ন করছেন। নমস্কার সূর্যবাবু, যেটা হচ্ছে হ্যাঁ যেটা হচ্ছে যে বিগত পাঁচ বছরে সংস্কৃতি কর্মীদের উপর নানান রকম আক্রমণ করিয়ে এসেছে, আপনার বিভিন্ন রকম প্রকাশের অধিকার বন্ধ করে দেওয়া হয়েছে আপনাদের আমলেও, আপনাদের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে খুব স্বল্প পরিমাণে হলেও এই অভিযোগ ছিল, আপনার বিরুদ্ধ মত হলেও মত প্রকাশে শিল্পীর স্বাধীনতার যে অধিকার সেই অধিকার আপনার সরকার রাখতে পারবে কিনা, এই হচ্ছে আমার একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বলতেন যে রাইটার্স বিল্ডিং থেকে সরকার চলবে না, গণসংগঠনগুলোর সাথে মানুষের সাথে আলোচনা করে সরকার চলবে, আপনার সপ্তম বামফ্রন্ট আমলে এর কিন্তু কিছু ব্যতিক্রম আমরা দেখেছি, ভিন্ন ধর্মের ভিন্ন আদর্শের কিছু
মানুষ এবারে মন্ত্রিসভায় আপনার মন্ত্রিসভায় অংশগ্রহণ করবে, মানুষের সাথে গণসংগঠনগুলোর সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণের সেই প্রক্রিয়া আপনার সরকার বজায় রাখতে পারবে? তো আপনার আমি বলতে পারি যে আপনার প্রথম প্রশ্নের জবাব দ্বিতীয় প্রশ্নের মধ্যে থেকে গেছে। আপনি বলেছেন কিছু ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রম থাকতে পারে কিন্তু আমি মনে করি না যে আমাদের সরকার শিল্পী মানে লেখক শিল্পী কলা কুশলী সবকিছু মিলিয়ে আমি বলছি তাদের সাংস্কৃতিক জগতের যারা সৃষ্টিশীল কাজে যুক্ত থাকেন তারা তাদের আমাদের সরকারের রেকর্ডের সঙ্গে এই সরকারের রেকর্ড তুলনা করাটা একটু আমাদের প্রতি অভিযোগ। কিন্তু আমি বলতে পারি ব্যতিক্রম যা আপনি ছিল সেগুলো আমরা অতিক্রম করবার চেষ্টা করি। আমরা এই নানা মত এই তাদের প্রকাশের যে স্বাধীনতা সেগুলো থাকবে। অবশ্য আপনি নিশ্চয়ই একমত হতে পারেন যে কিছু বিষয় আছে যেরকম আমাদের এখন মৌলবাদী শক্তিগুলো তারা একটা বিষ ছড়াবার চেষ্টা করছে কোথাও কোথাও যে কোনো ধরনের মৌলবাদ, সেসব বিষয়ে সংবেদনশীল বিষয়ে সরকারকে অবশ্যই সতর্ক, এটা একটা দায়িত্বশীল ভূমিকা সেখানে পালন করতে। দ্বিতীয় প্রশ্ন না উনি একটা কথা বলেছেন যে দুটোর কথা সেটা খুব গুরুত্বপূর্ণ কথা যে রাইটার্স বিল্ডিং থেকে আমি সব জন সবাই বলছি দুটোর কথা মনে করি আর বারবার বলেছি আমরা যে ওখান থেকে সরকার চালাবো না বলে চলে না, ওখান থেকে সরকার কেউ চালাতে পারবে না, ওখান থেকে সরকার সরকার ওইখান থেকে চালানো যায় না বলেই গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ আমরা তার উপরে জোর দিই। কিন্তু গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের মূল বিষয় হচ্ছে যে এই উন্নয়ন থেকে আরম্ভ করে প্রশাসনিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ, পার্টিসিপেটরি ডেমোক্রেসি, অংশগ্রহণমূলক গণতন্ত্র, এটাকে আমরা জোর দেওয়ার চেষ্টা করেছি। সেটা আপনি যা বললেন যে ব্যতিক্রম ছাড়া, হ্যাঁ আমি বলি মনে করি সেক্ষেত্রে আমাদের অনেক দূর যেতে হবে, কিন্তু আমরা এগো এগো গণতন্ত্র তার শেষ নেই, অনেক দূর যেতে হবে কিন্তু আমরা সামনের দিকে থাকবো এগোতে থাকবো। পরের প্রশ্ন বাসবদা। হ্যাঁ শান্ত এখন প্রশ্ন করবেন মহিলাদের পক্ষ থেকে অনিমা রহমান। এরপরে আমরা আর একটা প্রশ্ন নিতে পারবো বাসবদা, প্রস্তুত থাকবে। বিজেপি এবং তৃণমূলে যোগদান করেছে আর সিপিএম কে বিপদে ফেলে পরবর্তীকালে যখন আপনার সরকার আসবে তখন কি তারা আবার পার্টিতে স্বাগত হবে? আর হচ্ছে নারীরা যে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে আপনার সরকার আসলে তারা কি সেই নিরাপত্তা পাবে? আপনার প্রথম প্রশ্নটা আরেকবার বলুন, দ্বিতীয় প্রশ্নের উত্তর সূর্যবাবু অলরেডি দিয়েছেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে সিপিএম থেকে যেসব কর্মীরা বিজেপি এবং তৃণমূলে যোগদান করেছে পার্টিকে বিপদে ফেলে তারা কি পরবর্তীকালে পার্টি যখন আবার সরকার গঠন করবে তখন কি সেখানে স্বাগত হবে? যারা দল পরিত্যাগ করেছেন বামপন্থী থেকে বিজেপি বা তৃণমূলে গেছেন সরকার হলে পরে তারা কি ফেরত আসবেন? দেখেন বাম বা বিজেপিতে গেছেন বা বামপন্থা ছেড়ে দিয়েছেন বা করছেন, সাধারণ মানুষ সাধারণ কর্মী কেউ ভয়ে কেউ আতঙ্কে কেউ কীটনাশক জমিনে গেছেন তাদের আমরা শত্রু বলে বিবেচনা করি, কেউ নিজের সুবিধার জন্য গেছেন চিন্তাঘাত করেছেন মাথা বিক্রি করার জন্য গেছেন তাদের ব্যাপার আছে। কিন্তু আমাদের যে মানুষ ছেড়ে গেছে তাদের ফেরত আনবার চেষ্টা করতে হবে, তারা যদি সাধারণ মানুষ হয়ে থাকে শ্রমিক কৃষক ছাত্র বেকার যাই হোক আদিবাসী সংখ্যালঘু এইসব সামাজিক অর্থনৈতিক ভাবে যারা পশ্চাৎপদ আরে তো আমাদের ফিরে পাওয়ার চেষ্টা করতে হবে,
তাহলে তাপস চ্যাটার জন্য তোমাকে কি করবে বলছেন যে তাপস চট্টোপাধ্যায়ের মতো লোকেদের কি করা হবে দাদা উনি কি সাধারণ মানুষ নেন আমি এটা বললাম বুঝতে পারলাম হয়তো আমার বোঝানোর একটা অসুবিধা হচ্ছে আমি বললাম সাধারণ লোক সাধারণ মানুষ যারা অর্থের জন্য নিজেদের যা প্রতিপত্তি রক্ষার জন্য যারা আত্মবিক্রয় করেন তারা কিন্তু হয়তো চাপে পড়ে সাধারণ মানুষ বা কোনো কারণে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তারা এদের দুজনকে এক করে দেখতে দিই দেখে নাম আর ওইসব লোক ওদের আমাদের ওইসব লোকদের ব্যাপারে আমি একটা কথা বলতে পারি আমাদের ঢোকাও মুশকিল এখানে আমি যেখানে বসে আছি আর বেরিয়ে গেলে ফেরত আসা আরো অনেক কঠিন খুব কঠিন শেষ প্রশ্ন এই পর্বে সল্টলেক থেকে শান্তন এখন স্কটিশ চার্চ কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী বিয়াস কর মজুমদার প্রশ্ন করবেন সূর্যদাকে বিয়াস আচ্ছা আমি তো থার্ড ইয়ারের ছাত্রী যথারীতি আমার প্রশ্নটা এমপ্লয়মেন্ট নিয়ে সিঙ্গুর ইনফোসিস শালবনি এই সব সেক্টর এই শিল্পগুলোকে নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি যদি একটু জানা যায় এবং এই সব সেক্টরে মিনিমাম ওয়েজেস হচ্ছে 4,000, 5,000, 6,000 এইটাকে আপনাদের কি কোনো ইমপ্রুভ করা বা একটু এগিয়ে নিয়ে 10 করার কোনো আপনাদের মানে 10,000 করার কি আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কোনো পরিকল্পনা আছে আমরা আমাদের ইস্তিহারে আছে যে আনঅর্গানাইজড সেক্টর অসংগঠিত ক্ষেত্র সেই ক্ষেত্রে ন্যূনতম মজুরি 15,000 টাকা আমরা এটা দাবি নিয়ে লড়াই করেছি আমরা আজকে আমি এখন বেতার ভাষণ দিয়ে এলাম নির্বাচন উপলক্ষে আমি সেটাই বলেছি যে সেইটাই আমাদের লক্ষ্য অর্জন করা আমরা ওদের খানিকটা বিশেষ করে সরকারি ক্ষেত্রে যারা ছিলেন আশা ICDS অঙ্গনওয়াড়ি থেকে আরম্ভ করে পার্শ্ব শিক্ষক প্যারা টিচার ইত্যাদি আমি একটা বিরাট বাহিনী আছে যাদের কাজের কোনো নিরাপত্তা ছিল না আমরা খানিকটা করেছিলাম নিরাপত্তা কিন্তু ন্যূনতম মজুরি ইত্যাদি খানিকটা বাড়িয়েছিলাম আমরা আমি আমাদের ইস্তেহারে যেটা বলা আছে লিখিত অফিস আমি সেটাই বললাম 15,000 টাকা হচ্ছে আমাদের দাবি আমরা সেটাকে অর্জন করতে চাই আপনাদের এতে আছে কিন্তু মিনিমাম ওয়েজেস যেটা বলা হয় সেটা অলওয়েজ পাওয়া যায় না মানে সেখানে 4-5 কি 6 আটকে থাকে সেটাকে কার্যকরী করার মতো কোনো প্ল্যান কি আপনাদের আছে সেটা কার্যকরী করার জন্য 15,000 টাকা কথা না একটা তো হচ্ছে যে আমি বললাম যে সরকার যেখানে যুক্ত সরকার যেখানে কাজ দিয়েছে তাদের বেলায় তাদের একটা দায়িত্ব আছে বেসরকারি ক্ষেত্র আছে যেটা আলাপ আলোচনা করতে হয় লড়তে হয় আবার দেখতে হয় সেখানে কি কাজ কিরকম কাজ আংশিক সময় কাজ কাজ এগুলো সব খুঁটিনাটি যাওয়া মুশকিল আমার পক্ষে এই বিষয় ব্যাপারে কিন্তু এ বিষয়ে সংগঠনগুলো আছেন তাদের দাবি আছে সরকার পক্ষ আছে বেসরকারি পক্ষ আছে আলাপ আলোচনার বিষয় আছে অন্য জায়গার অভিজ্ঞতা আছে আর বিশেষজ্ঞরা তো আছেন যারা আছেন আমি সরকারের দায়িত্বটা বলছি বেসরকারি ক্ষেত্র ইত্যাদি বেলায় সেটা আমি তাদের মুখপাত্র না কিন্তু আলোচনা করে এসব ঠিক করতে হয় এবং এখন আমরা যেটা দেখি যে কলেজ ইউনিয়ন বলে কিন্তু কিছু নেই মানে আমাদের প্রথম বর্ষেও দেখেছি এই বর্ষেও দেখছি কলেজ ইউনিয়ন কলেজ ইলেকশন বলে কিছু নেই সেটা কি কোনো চেঞ্জ এক্সপেক্ট করা যায় আমি প্রথমেই বললাম ক্যাম্পাসে গণতন্ত্র প্রথম একেবারে শুরুতেই বলেছি সমস্ত গণতন্ত্রের মধ্যে ক্যাম্পাসে গণতন্ত্র চাই যেখানে তাদের প্রতিনিধিত্ব চাই কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে তার পরিচালনের ক্ষেত্রেও তাদের নির্বাচিত প্রতিনিধিদের তাদের ভূমিকা চাই এটাই হচ্ছে আমি এর আগেই বলেছি কাজে আবার
আনঅর্গানাইজড কম্পোনেন্ট আছে, আইটি তো তাই একটা অর্গানাইজড, আর এখন আউটসোর্সিং হচ্ছে, এগুলো এত রকম ব্যাপার এখানে যুক্ত আছে। এবং বেসরকারি ক্ষেত্রের সঙ্গে সেখানে আমাদের দেখতে হয় যে তারা কি পরিমাণ তাদের লাভ হচ্ছে কি হচ্ছে সেটা, আর তারা শ্রমিককে কি দিচ্ছেন সেটা দেখতে হয়। এবং তার জন্য আমাদের যে নেগোসিয়েশন আছে শ্রম দপ্তরে, তারা তাদের শেষক করবার বিষয় রয়েছে, শ্রমিকদের অধিকার নিয়ে তাদের দাবি আছে, লড়াই আছে, এই সবটা নিয়ে তো আমরা চলেছি। আমরা এর আগেও আমরা দাঁড়িয়েছি এইসব মানুষের পাশে, তাদের সংগঠিত উদ্যোগ দরকার আমি এটা বলছি। এবং তাদের খালি ফ্যাক্টরি বুঝলে হয়, তাদের ইন্ডাস্ট্রিটাও বুঝতে হয়, অর্থাৎ একটা দায়িত্বশীল ভূমিকা আছে, আবার শোষণ বঞ্চনা তার বিরুদ্ধে লড়াইয়ের বিষয় আছে, এই দুটোর মধ্যে একটা স্থিতিস্থাপকতার প্রয়োজন আছে, সরকারের একটা ইতিবাচক ভূমিকার প্রয়োজন আছে। এই সবটা আমরা বহু অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা অনেকটা আয়ত্ত করতে পেরেছিলাম, আমরা সেটা ধরে চলবো। আরো নতুন যা নানা রকম চিন্তা ভাবনা সেগুলো আমরা হিসেবের মধ্যে রাখবো। শর্ট ব্রেক থেকে যারা প্রশ্ন করার জন্য ওখানে সমবেত হয়েছিলেন তাদের সকলকে অভিনন্দন। আমরা যাদবপুর থেকে টেলিফোনের মাধ্যমে এই প্রশ্ন নিয়ে নেব। ধন্যবাদ সন্তন, ধন্যবাদ। হ্যাঁ, যাদবপুরের প্রশ্নটা শোনা যাচ্ছে, বলো। আর পরের প্রশ্ন কার আছে, একবারে করে ফেললে টেলিফোনে হচ্ছে তো, আর একটা প্রশ্ন করে, আর একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। আচ্ছা আমি বলতে পারি, একটা বলেছেন মানুষের মহাজোট, শাসক দল নাকি তৃণমূল নাকি বলছে মানুষের মহাজোট, ওদের সঙ্গে কেউ নেই। রামধনু জোটে বলেছিলেন 2011, একজনও কেউ আছে নাকি ওদের সঙ্গে, যারা ওদিকে ছিল তারা সবাই এদিকে আছে। কাজে এটা বুঝতে অসুবিধা হয় না, মানুষ বুঝতে পারছে না অন্তপক্ষে কোনটা মানুষের মহাজোট, মানুষ সবচেয়ে বড় বিচারক সে ব্যাপারে। তবে একটা ভুল ধারণা হচ্ছে যে গোর্খা জনমুক্তি মোর্চা তারা এই জোটের মানে এই এই ব্যাপারে এই অংশীদার, আমি তা মনে করি না, কিন্তু আমরা ওখানে প্রতিদ্বন্দ্বিতা করতে যাইনি। এটা বুঝতে হবে যে পাহাড়ের মানুষ থেকে আরম্ভ করে তরাই ডুয়ার্সের মানুষ, কি সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকা মানুষ, কি তথাকথিত জঙ্গলমহলের দূরবর্তী মানুষ, তাঁদের দাবি খালি কেবলমাত্র বিচ্ছিন্নতার মাপকাঠি দিয়ে বিচার করলে হবে না। তাঁদের দাবির যে গণতান্ত্রিক অংশ রয়েছে, তাঁদের স্বায়ত্ত শাসন, সংবিধানের সর্বোচ্চ স্বায়ত্ত শাসন যা সম্ভব রাজ্যের কাঠামোর মধ্যে, সেই সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা আমাদেরই আছে। আমরা এই তফসিলভুক্ত, সংবিধানে তফসিলভুক্ত করতে চেয়েছিলাম তাঁদের অধিকার, যাতে রাজ্য সরকার ইচ্ছা করলেও সেখানে হস্তক্ষেপ করতে না পারে। সেই জন্যে সেটা তো হয়নি, এরা যে চুক্তি করেছিলেন তখন ত্রিপাক্ষিক, সেটা সব উল্টে দিল।
এখন ওরা বুঝছেন অভিজ্ঞতা থেকে যে এই সরকার তাদের স্বায়ত্তশাসন দেবে না। যে স্বায়ত্তশাসন আমাদের সময় ছিল না সেটা ছিল, সেটা কার্যত ক্ষোভিত হয়েছে। আমরা তাদের দাবির যে গণতান্ত্রিক অংশগুলো সেটাকে আমরা মর্যাদা দিই, আমরা মর্যাদা দেব, বার্তা ইতিবাচক যেতে হবে এদের কাছে। এদের সব বিচ্ছিন্নতাবাদী বলে আর কি বুর্জোয়া পার্টি, বুর্জোয়া পার্টি আর মানুষের জোট অত খুব সহজ করে ওরকম করে একটা বুর্জোয়া পার্টি বলে দিলে হয়। বুর্জোয়া পার্টি আমি ওই তাত্ত্বিক আলোচনায় এখানে যেতে পারছি না, কিন্তু আমি আপনাকে বলছি যে এই মানুষের জোটে যারা অংশীদার, যাদের মুখ হাজারে হাজারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের যে সমাবেশ দেখছি রাজ্যের প্রান্ত থেকে উপ্রান্ত, তাদের কজন বুর্জোয়া? তাদের মধ্যে আছেন শ্রমিক, কৃষক, খেতমজুর, বেকার যুবক, ছাত্র, মহিলা, আমি বললাম যা সাধারণ মানুষ। পার্টি কি আমাদের শ্রেণী চরিত্র বিশ্লেষণ আর মানুষ যাদের প্রত্যক্ষ করছি আমরা তাদের দৈনন্দিন সংগ্রাম, সেই সংগ্রামের মধ্য থেকে ময়দান থেকে গড়ে ওঠা জোট, এবং তারা যে এই যে ভোট লুটের কথা হচ্ছে, তারা কেন্দ্রীয় বাহিনীর উপরে নির্ভরশীল না, তারা সেখানে তাদের দয়ার আশায় আকাশের দিকে তাকিয়ে নেই। এই তিনটা দিন যে ভোট হয়েছে এ শেষ পর্যায়ে এই দুর্ভোগ যা বললেন তার সহ অভিজ্ঞতা দেখিয়ে দিচ্ছে এই জোটের স্থাপত আছে, শক্তি আছে, নিজের ভোট নিজে দাও, ভোটের লুট রুখে ভোট লুট রুখে দাও, এই স্লোগানকে বাস্তবায়িত করার শক্তি আছে। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আপনি যে কোন পোলিং এজেন্ট কি বলেছে সেটা বলেছেন সেটা ঠিক হতে পারে, আমি তার মধ্যে যাচ্ছি না, এটা জেনে রাখা ভালো যে বীরভূম জেলায় যে কটা বুথে আমাদের পোলিং এজেন্ট ছিলেন না বা থাকতে পারেননি, তৃণমূলের তার চাইতে অনেক বেশি বুথে পোলিং এজেন্ট ছিল না, আমরা ছিলাম, ফলাফলে প্রকাশিত হবে। আর একটা প্রশ্ন আমরা যাদবপুর থেকে নেব, যাদবপুরের প্রশ্ন, হ্যাঁ বলুন বলুন। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ফিস বৃদ্ধি, এই প্রশ্ন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। হ্যাঁ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আপনি বললেন ফিস বৃদ্ধি ইত্যাদি, এটা আমরা বিশ্বাস করি এখানে সরকারের নিয়ন্ত্রণ থাকার প্রয়োজন আছে, এবং সুপ্রিম কোর্টের আগে একটা জাজমেন্ট ছিল এখানে ভর্তি থেকে আরম্ভ করে ফি নির্ধারণ ব্যাপারে মেডিকেল কলেজে। তো আমি বিশেষ করে আমরা এটা অক্ষরে অক্ষরে মেনে চলবার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে সেখানে সরকারের নিয়ন্ত্রণ থাকবে, তাদের অনুমোদন নিতে হবে। কমিটি একজন বিচারপতি তিনি তার মাথায় থাকেন, ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রেও সেই নীতি আমরা অনুসরণ করবার চেষ্টা করেছি। আমি জানি না কোনো ব্যতিক্রম থাকলে আমরা আবার এই সব ক্ষেত্রে ইচ্ছা মতো ফি আর ভর্তির ক্ষেত্রে কোনো স্বচ্ছতা নেই, এটা আমরা মেনে নিতে পারি। যাদবপুর থেকে যারা এই যে প্রযুক্তির বাধা সেটাকে অতিক্রম করেও প্রশ্ন করলেন, তাদের সকলকে অসংখ্য অভিনন্দন। আমি আর একটা প্রশ্ন সূর্যবাবু আপনার কাছে বলছি, সেটা হচ্ছে যে শিল্পে বিনিয়োগকারী যারা, তাদের কাছে একটা নেতিবাচক বার্তা গেছে পশ্চিমবাংলা থেকে, তাদের সেই নেতিবাচক থেকে আস্থা অর্জন কিভাবে হবে? না, নেতিবাচক বার্তা গেছে এদের সময়, আমাদের সময় তো ইতিবাচক হচ্ছিল, আমার খেয়াল আছে, আমি সেসব রেকর্ডে যাচ্ছি না, বহু কথিত শেষে 3 বছরের রেকর্ড আছে, শেষে 7 বছরের রেকর্ড আছে, শেষে 10 বছরের রেকর্ড আছে, সব কাগজে আছে, সবাই জানে, প্রকাশিত, মাঠে চোখে দেখেছি আমরা। যা একটা ইতিবাচক দিকে যখন এগোচ্ছিলাম, তিনি বার্তা দিয়েছেন এমন এই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, যে আমি যেটা বলি এক পা এখানে রেখেছেন আর এক পা অন্য রাজ্যে রেখেছেন, ওরা বলছেন ইনি ফিরে এলে আমি আর এক পা নিয়ে চলে যাবো, আর আমাদের বলেছেন যে আপনারা যদি ফিরে আসেন ওই যে একটা পা বাইরে নিয়ে গেছি এখানে দুটো পাই দিয়ে যান। তো যখনই দেখা হয় ওদের সঙ্গে, আমাদের সঙ্গে যা কথাবার্তা হয়, আমরা মনে করি যে তারা আমাদের উপরে আস্থা রাখেন, কাজে বিরিয়ানোর ব্যাপার না,
হচ্ছে সরকারটা বদলালে ওরা অনেকে ফিরে আসবে আর আমরা পারব তাদের আস্থা অর্জন করতে। মানুষের কোন স্বার্থ, কৃষকের কোন স্বার্থ এসব বিসর্জন না দিয়েই আমরা পারব যে আস্থা অর্জন করতে। যে এখানে আসলে এই যে গোলাবাজি গোলাবাজি এগুলো প্রত্যেক দিন যদি এইসব হয় তাহলে এখানে টিকে থাকা খুব মুশকিল। এগুলো বন্ধ হয়ে গেলে আমার মনে হয় যে এখানে একটা শিল্প, সেটা পরিষেবা ক্ষেত্র, অন্যান্য ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এগুলো যে পরিবেশ সেটা আবার পুনঃপ্রতিষ্ঠিত করে। সূর্যবাবু আপনার কাছে আমার দুটো প্রশ্ন আছে, আমি দুটোকে একসঙ্গে করে আপনাকে বলছি। এক হলো যে কৃষিক্ষেত্রে পশ্চিমবাংলায় এই মুহূর্তে আমরা দেখছি যে কৃষক আত্মহত্যা করছে, শ্রমিক আত্মহত্যা করছে, তাদের এক ধরনের অসম্ভব চাপের মধ্যে তারা রয়েছে এবং তাদের একটা এই এত খারাপ অবস্থা আগে কিন্তু ছিল না। আপনারা এই পরিস্থিতি থেকে পরিবর্তন কি করে আনবেন কৃষক বিশেষ করে? হ্যাঁ, দ্বিতীয় কথা হলো যে গ্রামে শহরে দু জায়গাতে যারা অল্প বয়সী তারা অনেকে মানে প্রায় প্রত্যেকটি পরিবার পশ্চিমবাংলার বহু ক্ষেত্রে এক একটা গ্রাম এক একটা লোকালিটি ধরে ধরে আমরা দেখছি যে প্রায় প্রত্যেকটি ঘর থেকে অল্প বয়সী যারা তারা কাজ করতে বেরিয়ে আপনি এইগুলোকে কি করবেন মোকাবিলা করতে? আমি ওই তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না যে বর্তমান পৃথিবীর অর্থনীতি কোন দিকে চলছে, দেশের অর্থনীতি কোন দিকে চলছে, কিন্তু পশ্চিমবঙ্গে যেটুকু সুনির্দিষ্ট ভাবে একটা রাজ্য সরকারের পক্ষে করা সম্ভব সেটা ছিল, আমরা করেছি। যে কৃষক ফসলের দাম পাচ্ছে না, আমরা 50-100 টাকা বোনাস দিয়েছি কুইন্টালে, তিনি এটাকে 15 টাকায় নামিয়ে এনেছে, ফসল হানি হলো, তার একটা বিমা ছিল আমাদের। আমি বলেছি 8 কোটি টাকা আপনি বছরে দেবেন, উনি বললেন আমি বিরাট বিমা করবো, করলেন আমরা আবার ফিরিয়ে আনতে পারি, আবার বাড়াবার চেষ্টা করি, উনি যে কি বড় বিমা সম গেল কুলো গেল কিছুই করলেন, সেটা আমরা করতে করবার চেষ্টা করব। আমরা কি আমরা আমাদের ইয়েতে আছে কি বলে ইস্তাহারে আছে যে বীজ সার বিদ্যুৎ এই দামটা এই যে কৃষিতে অর্থাৎ উৎপাদন খরচটা আমাদের যদি কম করে সেটা আমরা কানেক্টটা করতে পারবো। বিপণনের যে ব্যবস্থাটা উনি করেছিলেন পুরো ফেল করেছে এবং খালি কতগুলো বাড়ি তৈরি হয়েছে, তার সঙ্গে আবার প্রক্রিয়াকরণের ব্যাপার আছে, এসব যুক্ত করে পোস্ট হারভেস্টিং টেকনোলজি আমি অত কোথায় যাচ্ছি না, কিন্তু অর্থাৎ কৃষককে আত্মহত্যার এই মিছিল বন্ধ করে দিতে পারেন, এটা হচ্ছে প্রথম বিরাট কৃষক। আর এটা বুঝতে হবে যে কৃষিকে যদি আমাকে আরো বেশি সাহায্য দিতে হয়, আরো বেশি ভর্তুকি দিতে হয়, তাহলে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের দিকে এগোতে হবে। যারা শিল্পোন্নত রাজ্য বা পৃথিবীর শিল্পোন্নত দেশ তারা কৃষিতে অনেক বেশি ভর্তুকি দিতে পারে, কারণ সেই সরকারের আয় বেশি, রাজস্ব আয় বেশি। সুতরাং আমি যেরকম যেরকম ওই লক্ষ্যের দিকে এগোতে পারবো আমি কৃষিকে আমি তত বেশি আমি আমি মদত দিতে পারবো, আমি ভর্তুকি দিতে পারবো, সাপোর্ট দিতে পারবো, এর কোনো শর্টকাট নেই। আর লোক কাজ না পেলে ছেড়ে পালাবে, যেখানে কাজ সেখানে যাবে। মাইগ্রেশন অবশ্য দুটো দিক আছে, একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে, মানে খেলায় পড়ে কাজের জন্য যাচ্ছে, আর হচ্ছে কোনো সময় সেই একটা বিশেষ কাজে দক্ষ কেউ তারা অন্য জায়গায় যায়, সেটা আলাদা ব্যাপার। কেরালার যেরকম নার্সিং স্টাফ আপনার ডেভেলপড ওয়ার্ল্ডে সব জায়গায় আপনি পাবেন, কতগুলো দক্ষতা বৃদ্ধি করে বাইরে আমার কর্মসংস্থান করে আরো ভালো আয় উপায় করতে পারে, সেটা খারাপ কিছু না। যেটা হচ্ছে এটা এখন এই যে নেতিবাচক দিকটা সেটা হচ্ছে যে কোনো কাজকর্ম নেই তাই বাইরে যাচ্ছে, বাধ্য হয়ে যাচ্ছে, সেটা কর্মসংস্থান কতখানি করতে পারে তার উপরে নির্ভর করতে পারে। সেটা কৃষি শিল্প সবটা নিয়ে আমি শিল্পের উপরে যে জোর
এটা আমি বলেছি, আমি আর সেগুলো পুনরাবৃত্তি করছি। আমরা এখনো অনেক প্রশ্ন পাচ্ছি, শুধুমাত্র গুগল ডকে আমরা প্রশ্ন পেয়েছি সন্ধে ছটা অবধি 1508টা, তাছাড়াও ফেসবুক সোশ্যাল মিডিয়ায় অন্যত্র অজস্র প্রশ্ন আসছে। সে সম্পর্কে আমরা বলেছি যে যদি আমরা সুযোগ পাই আরো একটা এই ধরনের অনুষ্ঠানের আমরা আয়োজন করার চেষ্টা করব, না হলে উত্তর পশ্চিমবঙ্গের সিপিআইএম এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া হবে। যে প্রশ্নগুলো আসছে শুরুতেই সেখানে বলেছিলাম, আমরা আজকে শেষ করার আগে শেষ প্রশ্নতে সেই বিষয়টাতেই যেতে চাইবো যে প্রশ্নগুলো যা আসছে সে সবটাই হচ্ছে একটা নতুন সূর্যোদয়ের দিকে তাকিয়ে আছে মানুষ, হিংসা বিদ্বেষ অসহিষ্ণুতার পরিবেশ, এই পরিবেশ কেমন করে পাল্টাবে, এই প্রশ্ন অজস্র প্রশ্ন। এবং আইনের শাসন মানুষ বারবার হবে হবে হবে, আমি আগেই শুরু করেছিলাম, প্রথম বলেছিলাম যে 100 দিনের রোডম্যাপ যখন দিত আমি একদিনের রোডম্যাপ, আমি আমাদের অতীত রেকর্ড আছে আমরা পারি এটা করতে, একদিনের একটা আহ্বানে জ্যোতি বসু প্রমোদ দাশগুপ্তের আহ্বান আমার খেয়াল আছে, আমরা তখন ময়দানে সারা পশ্চিম বাংলায় তা মানুষ রূপায়িত করেছি, আমরা পারব, বার্তা ঠিকভাবে ঠিক জায়গা থেকে যদি যায় আমরা পারব, আমরা পারব আপনাদের খানিকটা শান্তি দিতে। এই প্রখর রৌদ্রে যখন কোন কিছু বলেন ঠান্ডা ঠান্ডা ফুলফুল একটু সত্যি সত্যি একটু একটু ছায়া দিতে, একটু ছায়া সুনিবিড় শান্তি নিবিড় গভীর ভাষায় সেটা খানিকটা আপনাদের সুনিশ্চিত করতে পারবো, আর আপনাদের লাগবে এসব কাজে, এসব কয়েকজনের একজন দুজন পাঁচজনের ব্যাপার না, মানুষের খুব সহযোগিতা ব্যাপার, হিংসা ইত্যাদি প্রতিহিংসা মারামারি কোনোপনি করে কেউ এগোয়নি, জোর করে জবরদস্তি করে কেউ এগোয়নি, মানুষ এটা বুঝতে পারা এটা একটা খুব বড় ব্যাপার, এবং আমরা সে ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। অসংখ্য প্রশ্ন আপনাদের, সব প্রশ্নের উত্তর আমার জানা নেই, উত্তর জানা নেই মানে আমি এখনো প্রশ্ন পাইনি, আসলে আমরা কেউ সব জানতাম না, পৃথিবীর কোনো মানুষ নেই, কোনো কালে ছিল না কোনো কালে হবে না যারা সব প্রশ্নের উত্তর জানে, প্রশ্নের উত্তরের অনুসন্ধান করতে হয়, সন্ধান করতে হয়, রাস্তা খুঁজতে হয়, মানুষকে নিয়েই আমরা সে পথে থাকব। আপনাদের যা আলাদা প্রশ্ন আছে আমার উদ্দেশ্যে আমি আবার দেখব, যেটা বলেছেন যে আমাদের সোশ্যাল মিডিয়ার টিম তাদের দেখা স্ক্যান করে আমার যেগুলো জবাব দেওয়া দরকার সেগুলো আমার কি বলে পেজে হোক বা যাই হোক আর কি, আমার পেজে যেহেতু যেতে পারে আর আমাদের পার্টির পেজে যেতে পারে, যেটা যার যেরকম দরকার, কিন্তু আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো। আমি জানি না আমার সুযোগ হবে কিনা আপনাদের কাছে এই নির্বাচনের আগে আরেকদিন সময় বের করার, তাও একটা একটুকু যদি সময় পাই ভালো লাগবে, সেদিন এই প্রশ্নগুলো বাদ দিয়ে অন্য প্রশ্নে যাতে আমরা যেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ।